ছাড়ি দেব নহেলে নিষ্ফল হয়ে যাব। মা স্বামী মানকর বি মধ্যে গুরু দায়িত্ব রয়েছে, স্ত্রী কেবল ভোগ্যাবস্থ নুহে, যে স্বামী তা স্ত্রী সবুবে কন্দায় তাঠার লক্ষ্মী ছাড়ি যায়, যে স্বামী তা স্ত্রী হাত উঠায় মা তো তার সে যেত রোজগার কলে টাকাটি অটে না, তো সেপাই মা স্বামী মধ্যে স্ত্রী গুরু দায়িত্ব সহিত মা তার সম্মান দেবার আবশ্যকতা আছে। মা টিকি তাড়ি মারুন কর্মপটে কুচি আপনার মানুষ সজিয়া হচ্ছে শুক্রকর প্রতীক, ধ্যান দিয়ে শুন, মা আখির লুহ যদি সেজ উপরে পড়ে স্বামীর ধনর অভাব হয়, তেমন কোণী নারী মানে শোক কান্দি পূর্ব পুরুষ মানে তা বুঝেই দিও, নাহলে আখির লুহ সেজরে পড়লে স্বামীর ধনর অভাব হুয়ে। বহুত আনন্দ কবার শুক্রকর প্রতীক হচ্ছেন সেজ, তেমন যে পিলা মানে সেজ উপরে বসে পাঠ পড়েন তাঁর পাঠ ঠিক সে হুয়ে না, তো সেপাই মা কিন্তু না সেজ হচ্ছে অলস্য করে যে পিলা মানুষ পাঠ মনে রাখুনি, সে যদি মা এই মঝিয়া টিকি হলদী লগাই দিকে তাঁর পিলা মানুষ হলদী হচ্ছে বৃহস্পতির প্রতীক, তাঁর পিলা মানুষ স্মরণ শক্তি বড়ে, তো সেপাই মা শুক্র হচ্ছে অলস্য প্রদান করে, পিলা মানে বুলাবুলি করার ইচ্ছা হব, প্রায় মোবাইল দেখা ইচ্ছা হব, যে সেজ উপরে বসে পাঠ পড়তে সে জমা মোবাইল ছাড়ি আছে সেজর কেন শুক্রকর প্রতীক। ভক্তবন্ধু কী কথা আপনার মানুষ কৌচি, তেমন মা কপাল মধ্যে চন্ডিকা কণ্ঠে সরস্বতী দেবী, মো স্বামী প্রতি মো পাঠ কেবে অপশব্দ নবা, এই কথা মধ্য নারী মানে কণ্ঠে সরস্বতী স্মরণ করে সিন্দুর লগাইবা কথা। হলে মা কলিযুগের মহাপুরুষ লিখি কে তো অপশব্দ কণ স্বামী মাড় মারি পছে অচ্যুতানন্দ মহাপুরুষ শিবকল্প নির্ঘণ্ট মাড়ি, সে কোণ কে বলে উচ্ছিষ্ট ভুঞ্জাই ভক্ষণ করিবে স্বামী কুমারী বিমাড়, স্বামী কুমারী বিমাড়।